সালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, দেখেন আমার শখের সবজির বাগান। এগুলো হচ্ছে টমেটোর গাছ। আমি দোকান থেকে পাকা টমেটো ক্রয় করে আনার পরে ওর থেকে বীজ সংগ্রহ করছি। তারপর এই বীজটা আমি এই টবের ভিতরে কিছু মাটি, কিছু গরুর গোবরের সার দিয়ে মিক্স করে বীজগুলো ফেলেছিলাম। তারপরে ওখান থেকে চারাগুলো হয়েছে। আমি এগুলোকে যত্ন করে আজ দেখেন অনেকগুলো ফুল আসছে, কত সুন্দর। যদি আপনারা চান এভাবে টমেটো চাষ করতে পারবেন টবের ভিতরে, দেখেছেন, আশা করি কিছুদিন পরে এগুলো টমেটো হবে। এই একটা গাছে মুকুল আসতেছে, আর এই গাছগুলো দেখছেন কত সতেজ সবুজ। আমি এগুলোকে একটা জৈব সার ব্যবহার করি। আমাদের কিচেনের তরকারির খোসা, পেঁয়াজের খোসা, রসুনের খোসা, বিভিন্ন সবজির খোসা আমি এই বোতলের ভিতরে রাখছি, দেখেছেন। তারপর হালকা একটু পানি দিয়েছি, এইগুলো ধীরে ধীরে জৈব সারে পরিণত হইতেছে। আমি কি করি, এই পানিটা এই গাছের গোড়ায় দিই, যার কারণে আমার অন্য কোনো রাসায়নিক সারের প্রয়োজন নাই। আমার এই সারেই গাছগুলো দেখেন কত সুন্দর তাজা তরতাজা এবং লকলক করতেছে এবং খুব সতেজ। ওকে বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তা আমার এই চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও কমেন্ট করবেন।